যে আলহামদুলিল্লাহর উপরে একটা আলোচনা করব, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ বলা একটা সামাজিক রীতি হয়ে গিয়েছে। অনেকে আলহামদুলিল্লাহর অর্থ জানে না এবং কখন কিভাবে কোন উদ্দেশ্যে ব্যবহার করতে হয় সেটাও জানে না। চোর চুরি করে বলে আলহামদুলিল্লাহ আজকে বেশ রুজি হয়েছে। দুর্নীতিবাজ দুর্নীতি করে বলে আলহামদুলিল্লাহ। তাই আমাদের দেশের 97% মুসলমানের দেশে মানুষ মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় প্রতি রাকাতে প্রতি সালাতে আলহামদুলিল্লাহ বলে থাকে। এবং কিন্তু এই আলহামদুলিল্লাহ অর্থ বুঝেন না। আলহামদুলিল্লাহ অর্থ কি? এর মূল অর্থ দুটি। আলহামদুলিল্লাহ এর দুটি অংশ রয়েছে। প্রথমটি হলো আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহ হওয়ার জন্য। একদিকে প্রশংসা আর অন্যদিকে কৃতজ্ঞতা, দুটি দিক। আর দ্বিতীয় অংশ হলো প্রশংসা। প্রশংসা আল্লাহর জন্য, কৃতজ্ঞতা ও প্রশংসা দুটি আলাদা বিষয়। এখন আল্লাহকে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কেন এবং আল্লাহর প্রশংসা করবেন কখন? আপনি যখন একটা কাজে সফল হলেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর প্রতি। কিন্তু আপনি একটা অন্যায় করলেন, অপরাধ করলেন, দুর্নীতি করলেন, অনিয়ম করলেন, আর আপনি তার সফলতার পরিবর্তে সফল হয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নির্দেশ অমান্য করে আপনি জীবনযাপন করছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনার কোনো কর্মকাণ্ড না, আল্লাহ যেটা নিষেধ করছে সেটাই আপনি বেশি বেশি করেন, আর সফলতায় আপনি আলহামদুলিল্লাহ বলেন, এই প্রশংসা কি আল্লাহ গ্রহণ করবেন? প্রতি ওয়াক্ত নামাজে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন আর জীবন যাপন করছেন আল্লাহর নির্দেশে নির্দেশ অমান্য করে, তাহলে কি আপনি ছালাতের মধ্য দিয়ে আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলে মিথ্যাচার করছেন না? আমরা মুসলিমদের অজ্ঞতার জন্য অভিযোগ করি অথবা মুসলিমদের মাঝে দুর্নীতির ব্যাপারে অভিযোগ করি, আমরা অভিযোগ করি, অভিযোগ করি, আর অভিযোগ করি। আমি আপনাদের বলছি, তিনি আল্লাহ যিনি আমাদের অবস্থান পরিবর্তন করেন, ফলাফলের মালিক। আমাদের যা করতে হবে তা হলো আল্লাহর দিকে ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ বলে। আর আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে কি? আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলা। আমাদের ইতিবাচক থাকতে হবে, ইতিবাচক দলের মানুষ হতে হবে। আপনি যদি আল্লাহর নির্দেশ অমান্য করে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহর সাথে আপনার এটা মিথ্যাচার। আপনি দুর্নীতি করে, ঘুষ খেয়ে, অনিয়ম করে, পরীক্ষার কেন্দ্রে নকল সাপ্লাই দিয়ে অনৈতিক ফলাফল এনে মানে যাবতীয় পাপাচার করে আপনি মুখে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলুন তো, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন নাকি আপনার উপর গজব নাজিল করবেন?
আপনি প্রতি সালাতে আবৃত্তি করেন আলহামদুলিল্লাহ, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর এবং তার প্রতি কৃতজ্ঞ। আরো বলে, আমাকে সহজ সরল পথে চালাও, অথচ করবে যত অনিয়ম দুর্নীতি, অর্থাৎ আল্লাহর নির্দেশ অমান্য করবে, তাহলে বুঝলে বুঝলেনই তো আপনি আল্লাহর সাথে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন, আল্লাহকে ধোকা দিতে চাচ্ছেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করতে চাচ্ছেন, আপনি দুর্নীতি করে অর্থ সম্পদ ও ক্ষমতা অর্জন করেছেন আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বাহ, চমৎকার আপনার ধর্মচর্চা, ধর্মের তো ধটাও বুঝেন না। এখন চলুন প্রথমে আমরা আলহামদুলিল্লাহ দুটি অর্থের পার্থক্য বোঝার চেষ্টা করি। কেউ একজন আপনার উপকার করলো, আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই পারে, হওয়া উচিত, কিন্তু তাই বলে তার দুর্নীতি প্রশংসা করতে পারেন না। ধরুন একজন প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নকলের সুবিধা করে দেয়, শতবার পাশের কৃতিত্বের জন্য বলেন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে তিনি অসৎ উপায় অবলম্বন করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সাথে মিথ্যাচার করলেন, আসলে তিনি ভিতরে ভিতরে অহংকার করছেন, কারণ সকল কৃতিত্বের দাবিদার তিনি স্বয়ং নিজে, কারণ তিনি শিক্ষার্থীদের কেন্দ্রে নকল করিয়ে পাশ করিয়ে এনেছেন, এমনকি তিনি শিক্ষার্থীদের সফলতার কৃতিত্বের ভাগ অন্যান্য শিক্ষকদেরও দিবেন না, দিতে চান না, কারণ তিনি মনে করেন তারা তো পড়িয়ে ওদের পাশ করার নাই, আমি নকল করিয়ে পাশ করিয়েছি। আর দু চারজন তোষামুদের সুবিধা ভাগানো শিক্ষক বলবেন সমস্ত প্রশংসা প্রধানের, ফলে তারা করল শির, যে ওনার কোনো খবর নেই। কিছু মানুষের প্রতি আপনি কৃতজ্ঞ থাকেন, যদিও আপনি কখনো তাদের প্রশংসা করবেন না। আপনি একজন দুর্নীতিবাজের প্রশংসা করলে সে তো উৎসাহিত করবে, আরো বেশি মাত্রায় দুর্নীতি করবে, এমন ঘটে। এর উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে সকল অবস্থাতেই তার বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকতে বলে, এমনকি তার বাবা মা মুশরিক হলেও আপনাকে অবশ্যই আপনার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এমনকি যদিও তারা আপনাকে শিরক করার জন্য জোর করে, তারা চান আপনি ঈমান পরিত্যাগ করেন, তারপরও আপনাকে উনাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, আপনি তাদের শিরকের প্রশংসা করবেন না, কিন্তু তারপরও আপনি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। অতএব জীবনের কোনো কোনো সময়ে আপনি প্রশংসা পাবেন কৃতজ্ঞতা ছাড়া, আবার কখনো কখনো কৃতজ্ঞতা দেখবেন প্রশংসা ছাড়া। অর্থাৎ যে ব্যক্তিকে প্রশংসা করা যায় না তার প্রতি কৃতজ্ঞ থাকা যায়, কারণ সে আপনার হয়তো কোনো উপকার করেছে। আমি আপনাদের নিকট আরো একটি উদাহরণ পেশ করব যার মধ্যে কৃতজ্ঞতা আছে কিন্তু প্রশংসা নেই, যেন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আপনারা ফিরাউনের বিষয়টি জানেন, ফিরাউন পছন্দ করুক আর নাই করুক, সে মুসা আলাইহিসসালামকে তার প্রাসাদে বড় করেছে, এবং মুসা আলাইহিসসালাম ফিরাউনের কাছে অনেক অনেক বছর পর ফিরে আসেন। এরপর ফিরাউন প্রকৃতপক্ষেই মুসা আলাইহিসসালামকে মনে করিয়ে দিয়ে বলেছিলেন যে তুমি কি এখানে অনেক বছর থাকোনি, তুমি কি এখানে অনেক বছর পার করনি, আমরা কি তোমাকে শিশুকাল থেকে বড় করিনি এই বাড়িতে। ফিরাউন তার দয়ার কথা মুসা আলাইহিসসালামকে মনে করিয়ে দিচ্ছিলেন,
এবং স্বাভাবিক ভাবে কেউ যখন আপনার উপকার করে আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকেন। তাই মুসা আলাইহিসসালাম এই উপকারের কথা স্বীকার করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মুসা আলাইহিসসালাম বলেন, হ্যাঁ তুমি আমার প্রতি দয়া করেছিলে। যখন আপনি কারো উপকারের কথা স্বীকার করেন তখন আপনি তাকে ধন্যবাদ দেন। এমনকি মুসা আলাইহিসসালাম ফিরাউনকে ধন্যবাদ দেন, যদিও তিনি কখনোই তার প্রশংসা করবেন না, তাহলে শিরিক হয়ে যাবে। তাই আপনি কাউকে ধন্যবাদ দিতে পারেন প্রশংসা ছাড়া, আর কাউকে প্রশংসা করতে পারেন কৃতজ্ঞতা ছাড়া। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, এর মানে আমরা বলি যে আমরা আল্লাহর প্রশংসা করছি, তিনি যা কিছু করেন তার জন্য, উনি যা কিছু করেন তার সব কিছুই অসাধারণ মহান। কিন্তু আমরা অনেক সময় একজনের উপকার করলাম এবং তার কাছ থেকে প্রশংসাও আশা করি, অর্থাৎ সে শত অন্যায় করলেও তার প্রশংসা করতে হবে। কিন্তু এটা কি সম্ভব? এটা কি উচিত? এটা কি কখনো ভেবে দেখেছেন? কৃতজ্ঞতা আর প্রশংসা এক কথা নয়, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। নিখুঁত, কোনো অভিযোগ নেই, এবং ওনার প্রশংসা করার পর আমরা ওনার প্রতি কৃতজ্ঞ থাকি যে উনি তা করেছেন এই জন্য, অর্থাৎ আল্লাহ। এখন দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের প্রশংসা করলে সে সমস্ত অনিয়ম দুর্নীতির কাজে আরো বেশি উৎসাহিত হবে, যার কুফল আপনাকে আমাকে এই জাতিকে ভোগ করতে হবে। তাছাড়া দুর্নীতিবাজ প্রধানের প্রশংসা করলে এই শিরকের ক্ষতি থেকে আমরা কেউই মুক্ত নয়। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ কাজ, ক্ষমার অযোগ্য কাজ। শিরিক করবেন না। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। আজ কিছু মানুষ বাইরে বসে আছেন, আপনাদের মধ্যে কেউ কেউ আছে যার জন্য এয়ার কন্ডিশন যথেষ্ট নয়, বলে ফেলেন উফ যা গরম। কিন্তু মুসলিম হিসাবে আপনার মনে প্রথমে যা আসা উচিত সেটি হলো আলহামদুলিল্লাহ, আজ বেশ গরম, আলহামদুলিল্লাহ। এর মানে কি আপনি জানেন? আল্লাহকে ধন্যবাদ গরমের জন্য, এবং আমি আল্লাহর প্রশংসা করি গরমের জন্য। এটি ভিন্ন ধারার চিন্তা, এটি অন্যদের মতো নয়। কিছু মানুষ আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে। বিশ্বাস করুন, আমি জানি সব ধর্মের মানুষের সাথে আমার দেখা হয়, কথা হয়। কিছু মানুষ আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, কিন্তু তাদের যেটা নেই, প্রথমত তাদের যেটা নেই সেটা হলো আলহামদুলিল্লাহ। আর কিছু মুসলিম আছে যারা আলহামদুলিল্লাহ বোঝে না, তাই মাঝে মধ্যে তারা বলে আমি বেতন বেশি পাই না, তবে যাই হোক আলহামদুলিল্লাহ। এখন বেতন বেশি পান না বলে দুর্নীতি করে আল্লাহ কি আপনাকে দুর্নীতি করার অনুমতি দিয়েছে? বেতন বৃদ্ধির আন্দোলন করেন, দুর্নীতি করবেন কেন? আপনি প্রকৃতপক্ষে আলহামদুলিল্লাহ বলছেন না, আপনি অভিযোগ করছেন আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে। পরিবারের সবাই কেমন আছে? এই আছে আর কি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলা কিন্তু সত্যিকারের আলহামদুলিল্লাহ না। আলহামদুলিল্লাহ হচ্ছে আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আপনি কৃতজ্ঞ। যা কিছু ভুল ঘটছে তার মাঝেও আপনি সেখানে ভালো কিছু খুঁজে পাবেন। আপনি যদি গরম অনুভব করেন, অন্তত আপনি অসুস্থ তো বোধ করছেন না, আপনার আরো কিছু খারাপ হতে পারত। আপনি জানেন যদি আপনার গাড়ির ট্রান্সমিশন সমস্যা থাকে, অন্তত গাড়ির ইঞ্জিনে তো কোনো সমস্যা নেই, আপনার অনেক কিছুই ঠিক মতো চলছে। আমরা সেই দলের মানুষ যারা আলহামদুলিল্লাহ বলি,
আলহামদুলিল্লাহ হচ্ছে মুখে বলার জিনিস না, এটা একটা অবস্থা, এটা একটা অনুভূতি। আলহামদুলিল্লাহর হালতে থাকতে হবে, সন্তুষ্ট চিত্তে থাকতে হবে। চিত্ত মানে মন, জানেন এর মানে কি? আমরা সবসময় কৃতজ্ঞ, আমরা সবসময় ইতিবাচক, কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর হুকুম আহকামের প্রতি। আমরা যদি আলহামদুলিল্লাহ বুঝতাম, আমরা কখনো হতাশ হতাম না, আমরা কখনো ভয় পেতাম না। একজন মুসলিম কখনো হতাশ হতে পারে না, ভয় পেতে পারে না। আসুন, আমরা কোন অন্যায় দুর্নীতি বৈষম্যের পক্ষে সমর্থন দিব না, এই প্রতিজ্ঞা করি। দুর্নীতিবাজের প্রশংসা করা থেকে বিরত থাকি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।